নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে আমি বলবো আপনাদের অনুরোধে এই হার্নিয়া নিয়ে এটা আসলে কি এবং কি কাজ কাজ কাকে বলে হার্নিয়া হলো সেই নিয়ে আজকে বলবো তার আগে বলি এই চ্যানেলে প্রত্যেক দিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার নাম দেবব্রত বসাক আমার চ্যানেলের নাম দিবা মেডিসিন তো চলুন ফ্রেন্ড আজকে কিছু নতুন শিখেনি তো সো ফ্রেন্ড যে রোগটা নিয়ে আজকে বলছিলাম সেটি হচ্ছে হার্নিয়া হার্নিয়া হলো এমন একটি অবস্থা যা প্রায় পেটে বা কুচকি আশেপাশে দেখা যায় সেখানে একটি অঙ্গ বা টিস্যু আশেপাশের পেশি বা সংযোগকারী টিস্যুতে একটি দুর্বল খোলার মাধ্যমে চেপে যায় এবং ভেঙে যায় যার ফলে স্থানীয়ভাবে ব্যথা বা অস্বস্তি হয় বিভিন্ন ধরনের আছে যদিও সেগুলো বেশিরভাগই প্রাণঘাতী নয় তবে সেগুলোর পরিচালনা করতে করা বেদনাদায়ক হতে পারে কারণ তারা নিজেরাই নিরাময় করে না এবং জটিলতা এড়াতে সেগুলোর জন্য অস্ত্রোপচারের প্রয়োজন হয় এর ইঞ্জুনাল হার্নিয়া হাইটাল হার্নিয়া ভেন্ট্রাল হার্নিয়া ফেমোরাল হার্নিয়া এরকম বিভিন্ন রকমের হার্নিয়া হয় এর অনেক লক্ষণ আছে যেমন এক নম্বরে হলে প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে স্পর্শ বা গলদ অনুভব বুকে ব্যথা এবং অস্বস্তি অনুভব কুচকিতে কুচকি কুচকে যাওয়া গিলতে অসুবিধা তিন নম্বর হচ্ছে আক্রান্ত স্থানে ব্যথা বা দুর্বলতা কে যাওয়া ওজন তোলার সময় অসুবিধা চার নম্বর হচ্ছে বমি বমি ভাব এবং বমি হওয়া পাঁচ নম্বর হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে মানে সেখানে কাঁদছে ছ নম্বরে কখনো কখনো বোঝা যায় না মেডিকেল পরীক্ষায় ধরা পড়ে হার্নিয়া চিকিৎসা পেটে হার্নিয়া হলে প্রচণ্ড ব্যথা বমি বমি ভাব হয় বমি হয় পায়খানা বন্ধ হয়ে যায় বায়ু চলাচল করতে পারে না পেটে গ্যাস হয় রক্ত চলাচল কমে যায় এক্ষেত্রে প্রথমে চিকিৎসা প্রয়োজন হয় তে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এটা নিজেরা নিজে থেকে দূর হবে না ল্যাপ্রোস্কোপি সার্জারির মাধ্যমে এটি ঠিক হতে পারে এটা এখন খুব আধুনিক হয়ে গেছে দুই বা একদিনের মধ্যে রোগীকে ছেড়ে দেয় হার্নিয়া হলে ফেলে রাখলে বড় হতে পারে তখন রোগীর শ্বাসকষ্ট পিঠে ব্যথা কাঠিন্য ইত্যাদি হয়ে থাকে এটি হলে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর কাছে যাবেন প্রয়োজনে সার্জারি বা অস্ত্রোপচারও করতে হতে পারে আমি যে সব ব্যবহারগুলো বললাম হতে পারে সেগুলো ছাড়াও হয়তো ডাক্তারবাবুরা ডাক্তারবাবুদের এক্সপিরিয়েন্স থেকে আরও অন্যভাবে ব্যবহার করে থাকেন কে এই হার্নিয়া নিয়ে ভালো করে বুঝিয়ে দিলাম আরও কিছু কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা আইকনটি বা যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দেবেন যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো সো ফ্রেন্ড এই ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে